আমরা বলি পাহাড়ি ঢল থেকে এটা হয়েছে আমরা বলি অনেক বৃষ্টির কারণে এটা হয়েছে ভাই এই বৃষ্টিটা কিভাবে হলো পাহাড়ি ঢলটা কিভাবে হলো আগে তো এতটা হয় হয়নি এখন কেন হচ্ছে আজকে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি দেখেন এটা নিয়ে সব সময় সবাই খুব কথা বলে যাচ্ছি কিন্তু পরবর্তীতে যেটা হচ্ছে এটার বিপদ যারা আজ করতে পেরেছেন যারা কথা বলছেন তারা কথাই বলছেন কিন্তু আজকে কিন্তু আমরা তলিয়ে যাচ্ছি আমরা উত্তপ্ত পরিবেশের মধ্যে বড় হচ্ছি সব মিলিয়ে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আল্লাহ আগেই বলে দিয়েছেন বিমা নাস মনে রেখো আমি পৃথিবী এইভাবে ধ্বংস করব না তোমরাই ধ্বংস করে দিবে তোমাদের কর্মই এই পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে সেটাই আজকে হচ্ছে শুধু তাই নয় আমরা যখন কোনো ধরনের বিপদ দেখি এটাকে দুর্যোগ নাম দিয়ে নানা ধরনের নাম দিয়ে এটাকে কাম করার চেষ্টা করি আমরা বলার চেষ্টা করি এটা সমস্যা না এটা থাকবে না কিন্তু যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন ভাই আপনি তো তাদের সমস্যাটাকে আর ফিল করতে পারবেন না আমরা কতজন মানুষকে আর সহযোগিতা করতে পারবো যারা তিল তিল করে গড়ে ওঠা একটা স্বপ্নের সংসার গড়ে তুলেছেন যারা হয়তো একটা বাড়ি করেছেন যারা হয়তো কিছু গবাদি পশু নিয়ে একটা সুন্দরভাবে তাদের সংসার পরিচালনা করছিলেন যাদের এগুলো নষ্ট হয়ে গেছে আপনি আমি আর কতটুকু করতে পারব আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে আমাদের চারপাশে অনেক ধরনের বিপদ বালা মুসিবত ঘুরপাক খাচ্ছে এবং এই বিপদের ক্ষেত্রে আমরা সবাই কিছু কিছু উপলব্ধি করতে পারছি কোথাও আগুন কোথাও পানি এবং মাঝামাঝিতে আমরা আছি কিন্তু আমাদের অবস্থাটা হলো ওই ব্যক্তির মতন যিনি স্বপ্নে দেখে একজন আলেমের কাছে দৌড়ে এসছেন তিনি বলেছিলেন যে আমি এটা কেমন স্বপ্ন দেখলাম আমাকে তার তাভিরটা বলে দেন তিনি স্বপ্নে দেখেছিলেন যে পেছনে চিতা তাকে দৌড়াচ্ছে তিনি দৌড়াতে দৌড়াতে বাঁচার জন্য হঠাৎ করে সামনে একটা কুয়ো পেয়েছিলেন সেই কুয়োতে তিনি ঝাঁপ দিয়ে পড়েছিলেন তো ঝাঁপ দেওয়ার পরে নিচে দেখলেন যে বড় বড় কুমিরগুলো হা করে আছে তো দিশা পিসা না পেয়ে তিনি লক্ষ্য করলেন যে কুয়ো থেকে নামার সময় একটা রশি ছিল সেই রশিটা কোনো তিনি ধরে ঝুলে আছেন অর্থাৎ নিচে পড়লে কুমির উপরে চিতা এরই অবস্থার মধ্যে তিনি দেখলেন যে তার সেই রশিটাকে আবার দুটো ইঁদুর কেটে ফেলছে ধীরে ধীরে কেটে ফেলছে কিন্তু মজার ব্যাপার হলো এত কঠিন পরিস্থিতির মধ্যেও এই আল্লাহর বান্দা তাকিয়ে দেখলেন যে ওনার পাশেই মৌমাছিরা মৌচাক করেছে তো তিনি সব কিছু ভুলে গিয়ে সেখান থেকে মৌচাক নিয়ে নিয়ে মধু চাকছেন মধু খাচ্ছেন তো উনি বললেন যে এটা আমি কেমন স্বপ্ন দেখলাম এটা কি অবস্থা কি হাল এটা তো মানুষের হাল হয় না আলেম বললেন আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা প্রত্যেকটা মানুষেরই বাস্তবতা একটা মানুষ যখন পৃথিবীতে আসে তখন তার পেছনে মালাকুল মৌ থাকেন। যেই কোনো মুহুর্তেই মালাকুল মৌতের সাথে তার সাক্ষাৎ ঘটে যাবে আর মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ ঘটার মানেই হলো মৃত্যু আর মৃত্যুর পরে যদি ভালো আমল না হয়ে থাকে তাহলে আপনার জন্য কবর ওটা একটা সাপের গর্ত ওই গর্ত আপনার জন্য অপেক্ষা করছে এমতো অবস্থায় আপনি ঠিক কুয়ার মাঝামাঝিতে আছেন জীবন মৃত্যুর সন্ধিকোণে আছেন আপনার উচিত ছিল কবরের কথা চিন্তা করা আর সেটা না করে আমরা যেটা করে থাকি সেটা হলো কবরকেও ভুলে যাই মালাকুল মৌতের কথা ভুলে গিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে যাই আমরা মধু চাকতে থাকি পেয়ারে হাউজিং আমরা যদি লক্ষ্য করে থাকি আজকে আমাদেরও সেই অবস্থায় চলছে কোথাও আগুন কোথাও পানি কিন্তু আমরা ভাবছি সমস্যা নাই আমাদেরকে তো আর গ্রাস করে নাই সুতরাং আমরা এখনও আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারিনি আমরা এখনও মজ মস্তির মধ্যে আছি আমরা এখনো হৈ হুল্লোর উচ্ছ্বাস উৎসব নিয়ে আমরা ব্যস্ত আছি আমরা হয়তো ভাবছি যে অসুবিধা নাই এটা তো ঘটেছে আগুন ঘটেছে সেই চট্টগ্রামে গাজীপুরে ঢাকায় তো হয় নাই আমরা ভাবছি ঢাকার আশেপাশের অঞ্চল না ডুবে গিয়েছে আমাদের তো কিছু হয় নাই একটা কথা মনে রাখতে হবে বিপদ যখন আসে বলে কয়ে আসে না আমাদের উপর কোন বিপদ নেমে আসবে সেটা আমরা কেউ জানি না এই তো কিছুদিন আগেও যখন করোনা আক্রান্ত হয়েছিলাম গোটা দেশ যখন করোনায় ছেয়ে গিয়েছিল তখন কিন্তু মানুষজন আবার ঢাকা ছেড়ে পালাবার চেষ্টা করেছিল কারণ তখন সবাই চিন্তা করেছে ঢাকার মধ্যেই এই রুগী বেশি এই জন্য এখান থেকে পালাতে হবে কোন বিপদ কোন দিক থেকে আসে এটা আমরা কেউ বলতে পারি না শুধু তাই নয় রসুল সাল্লাস্লাম এই ক্ষেত্রে চমৎকার একটা কথা বলেছেন সেটা হলো তুমি যদি নৌকার আরোহী হও তোমার স্টিমারটা যদি দ্বিতল দ্বিতলা বিশিষ্ট হয় বা আরও উঁচু হয় আর তুমি যদি মনে করো আমি তো ছাদের উপর আছি নিচের তলা ফুটো হয়ে গেছে তাতে আমার কি নিচের তলা যদি ফুটো হয়ে যায় তাহলে ওটা তলিয়ে যাবে না একটা পর্যায়ে লঞ্চটা তো তুলিয়ে যাবে ঠিক আমাদের এই কথা চিন্তা করতে হবে যেই বিপদ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যেই বিপদ অন্য অঞ্চলে দেখতে পাচ্ছি সেই বিপদ আপনার আমার ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে যেই কোনো মুহূর্তেই আমাদের উপর চলে আসতে পারে সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে তওবা করতে হবে আমাদেরকে স্ট্রিকফায়ার করতে হবে কারণ এই যে বন্যার অবস্থা আমরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ যাই বলি না কেন যে কোনো নামেই সংজ্ঞায়িত করি না কেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে মসিবত আল্লাহর পক্ষ থেকে বালা হতে পারে সেটা পরীক্ষা হতে পারে সেটা গজব সুতরাং আমাদেরকে তবা করতে হবে পবিত্র কোরআনুল করিমে আগুন আর পানির কথা আজাব নিয়ে যতবার এসছে এটা কিন্তু ভয়াবহভাবে আসছে আপনারা জানেন যে পবিত্র কোরআনুল করিমে আগুনের আলোচনা যত জায়গায় আসছে আল্লাহ রবুল আলমিন বলেছেন ফচাকুন নার আগুন থেকে বেঁচে থাকো কখনো কখনো আগুন শব্দে আসছে কখনো এই আগুনকে নার শব্দটাকে আল্লাহ তালা নাম শব্দে ব্যবহার করেছেন তার মানে হলো আগুন কখনো ভালো জিনিস না আগুন ভয়াবহ জিনিস এখান থেকে যতটুকু আমার দরকার এর বাইরে আমি এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব ঠিক এমনি করে পানির ব্যাপারটাও আমরা জানি যে পানি এমন একটা জাতি ছিল যেই জাতিকে আল্লাহ আল্লাহর আলমিন পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন হজরত নু আলী আলিহি ওয়াসাল্লামের জাতি এর মানে এটাই যে হজরত নু আলী আলি ওয়াসাল্লামের জাতিকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছেন আর কোনো জাতিকে করবেন না না ভাই কোরআনুল করিম আমাদের সামনে ইতিহাস বর্ণনা করার জন্য আসে নাই আমাদের সামনে কোরআন আসছে পেছনের যে সকল ঘটনা আর দুর্ঘটনাগুলো আছে আজাদ গজবের কথা আছে এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেবার জন্য যে তোমার কাছে যে লেটেস্ট ভার্সন আল কোরআন আসছে এই আল কোরআনের মধ্যে উল্লেখ আছে যে বিভিন্ন জাতিকে আল্লাহ কেন ধ্বংস করে দিয়েছিলেন কি কি কারণে ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে তিনি ধ্বংস করে দিয়েছিলেন সুতরাং তাদের মতন তোমরা হয়েও না তাহলে আল্লাহ তোমাদেরকেও কিন্তু ছাড় দেবেন না সুতরাং আমাদেরকে তওবা করতে হবে ভাইয়েরা আমার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সবুয়া তালা বলেছেন আচ্ছা আমরুনা অফার নো চুলুর নিচ থেকে আমরা যে রান্না করি চুলা সেই চুলার নিচ থেকে আগুন পানি উথলে উঠেছিল হযত নু আলী সালাহুয়াস সাল্লামের সময় এবং এই আজাবটা কেন আসছিল আমরা যদি কোরানুর করিমের দিকে তাকিয়ে দেখব সুরতুল আর অফের উনষাট নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন লাফত আরসেল ন্যু হার ইলা কওমি হজরতলিহাম কিন্তু তার জাতিকে আহ্বান করেছিলেন আল্লাহর পথে সে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করেছিল তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছিল তারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছিল তারা আল্লাহর জায়গায় নানা বস্তু নানা জিনিস নানা জনকে তারা বসিয়েছিল আল্লাহ হবাহ আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এমনকি শুধু তাই নয় কোরআনুল করিমের মধ্যে আরও এসেছে সেই আজাব কখন নেমে আসে এদ কল আলে কৌম হিয়া কৌম ইন কেন কেবর আলী কুম মকমি ও তদকিরি বি আয়াতিল্লা ফালি তাবাক্কাল তুফা আজমি ও আমরকুম ও সবকা আকুম আল্লাহ সুবহান হতাল্লাহ করিমের মধ্যে বললেন হজরত মু আলী হিসালাতাম যখন তাদেরকে বারবার বারবার বুঝাবার চেষ্টা করলেন একটা সময় এই জাতি হজরত মু আলী সালাতামকে সমাজের বোঝা মনে করলো অর্থাৎ সে তারা বলতে লাগলো এই কি শুরু করলো সে কি বলে না বলে এই যুগে আবার এই সকল কথা চলে নাকি এইভাবে তারা হজরত সালামকে নানাভাবে হেনস্থা করতে শুরু করলো এক সময় হজরত আলীহি সালাম তিনি চ্যালেঞ্জ করে বসলেন তিনি বললেন আমার অবস্থান যদি তোমাদের কাছে বড় মনে হয় বোঝা মনে হয় অর্থাৎ কিরি আমার আলোচনা আমি যে আল্লাহর পথে তোমাদেরকে আহ্বান করি আমি যে তোমাদেরকে আল্লাহর কথা বলি সেটা যদি তোমাদেরকে খারাপ মনে হয় তোমাদের কাছে তাহলে জেনে রাখো আমি আল্লাহর উপর ভরসা করলাম ঠিক আছে তোমরা সবাই মিলে আমার যা খুশি তাই করার চেষ্টা করো আমি আল্লাহর উপর ভরসা করছি আর আমি আমার যা কথা বলার আমি আল্লাহকে বলে দিচ্ছি আল্লাহ সব হানবুত তখনই তার দোয়াকে কবুল করেছিলেন সুতরাং এই আয়াত আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো ভাই দিন থেকে সরে গেলে বিপদ আল্লাহর স্মরণ থেকে সরে গেলে বিপদ আল্লাহ সুবাহ তালার যারা ওয়ারিস হিসাবে নবীর ওয়ারিস হিসাবে যারা আছেন তাদের কথা ভুলে গেলে বিপদ তাদের কথা যদি আমরা ভুলে যাই কোরআন শুন্না থেকে যদি আমরা সরে যাই তাহলে এমনভাবে গজব নেমে আসবে সেই গজব আমাদের উপর এমনভাবে পতিত হবে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না আফসোসের ব্যাপার হলো আমরা অন্যান্য জাতির মতন গজবকে গজব মনে করি না আমরা বুঝতেই পারি না আমরা বলি পাহাড়ি ঢল থেকে এটা হয়েছে আমরা বলি অনেক বৃষ্টির কারণে এটা হয়েছে ভাই এই বৃষ্টিটা কীভাবে হলো পাহাড়ি ঢলটা কিভাবে হলো আগে তো এতটা হয় হয়নি এখন কেন হচ্ছে জহারঅল ফেলিওয়াল বাহারি বিমা নাস আল্লাহ ওয়া তাআলা বললেন কোনো জাতি এভাবে এভাবে ধ্বংস হয় না তার হাতের কামাই দিয়েই তারা ধ্বংস হয় আজকে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি দেখেন এটা নিয়ে সব সময় সবাই খুব কথা বলে যাচ্ছি কিন্তু পরবর্তীতে যেটা হচ্ছে এটার বিপদ যারা আজ করতে পেরেছেন যারা কথা বলছেন তারা কথাই বলছেন কিন্তু আজকে কিন্তু আমরা তলিয়ে যাচ্ছি আমরা উত্তপ্ত পরিবেশের মধ্যে বড় হচ্ছি সব মিলিয়ে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আল্লাহতালা কোরানুল কারিমে আগেই বলে দিয়েছেন জহরল ফাসাদ উফেল বাররিওল বাহরি বিমা আকাসাবাথায় দিন নাস মনে রেখো আমি পৃথিবী এইভাবে ধ্বংস করব না তোমরাই ধ্বংস করে দিবে তোমাদের কর্মই এই পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে সেটাই আজকে হচ্ছে শুধু তাই নয় আমরা যখন কোনো ধরনের বিপদ দেখি এটাকে দুর্যোগ নাম দিয়ে নানা ধরনের নাম দিয়ে এটাকে কামোভার করার চেষ্টা করি আমরা বলার চেষ্টা করি এটা সমস্যা নাই এটা থাকবে না কিন্তু যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন ভাই আপনি তো তাদের সমস্যাটাকে আর ফিল করতে পারবেন না আমরা কতজন কি আর সহযোগিতা করতে পারব যারা তিল তিল করে গড়ে ওঠা একটা স্বপ্নের সংসার গড়ে তুলেছেন যারা হয়তো একটা বাড়ি করেছেন যারা হয়তো কিছু গবাদি পশু নিয়ে একটা সুন্দরভাবে তাদের সংসার পরিচালনা করছিলেন যাদের এগুলো নষ্ট হয়ে গেছে আপনি আমি আর কতটুকু করতে পারবো কিন্তু আজাবকে আজাব মনে করতে হবে কবি তো কোরআনুল করিমের মধ্যে আল্লাসবহানা হুয়াতলা বলেছেন ওয়াহিদা মাসাল ইনসানা দোলুনা সুম্মা ইদা ফৌল না হনে আমাতামিন না ওয়ালা ইনামা উদি তুহুয়া ফিতনা ওয়ালা কিন্না লা আলাম আল্লাহ রব্দুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন যখন মানুষের মাঝে বিপদ আসে তখন তারা ওই অবস্থায় ঠিকই আমাকে ডাকে যখন সেই বিপদটা আমি সরিয়ে দেই সুম্মা ইদা হওয়াল না হুনে আমেচা মিন্না তখন তারা বলে কলা ইন্নামা উতি তুহু আলা আইল এটা তো আমাদের প্রযুক্তির কারণে হয়েছে এটা তো আমাদের ওই কারণে হয়েছে এটা তো আমরা করেছি এটা আমরাই পারি ইত্যাদি শব্দ ব্যবহার করে সে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলামীন তখন বলেন কলা ইন্নামা উতি তুহু আলা আইল বেল হিয় ফিট না বলে আকিন আরে এটা তো তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল মাত্র আমি দেখতে যাচ্ছিলাম কে কে তোমরা আল্লাহকে স্মরণ করো কে কে আল্লাহকে ভয় করো কে কে স্বীকার করে নিয়েছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন কে কে তোমরা আল্লাহর কাছে ত বাই ফার করো কিন্তু যারা সেটা করে নাই রব্বোলা আলামিন বলেছেন যে এটা তোমাদের জন্য পরীক্ষা ছিল এবং তোমাদের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে সুতরাং ভাইরা আমার যত পরীক্ষা আসুক বালা আসুক মাসায়েব আসুক আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ রব্বুল আলমিন এই আজাবকে সরিয়ে দেবেন কোরআনুল করিমের মধ্যে আসছে সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াত ওয়াকিল ও আকলে ওয়াকিদুল মা ওয়াকুদি আল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি কি ওয়াকিল আবাদাল লিল কামিল যালিমিন হযরত নূহ আলাইহিস সালাতু সময় যে প্লাবনটা হয়েছিল একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি পানিকে আদেশ দিয়েছেন ইবলাই মাআকি ওয়া ইয়াসমাউ আক্লি ওয়া গিদাল তিনি জমিনকে বলেছেন আর আকাশকে বলেছেন জমিন তুমি ভিদীর্ণ হও তোমার মধ্যে পানিগুলোকে সুষে নাও আর আকাশকে বলেছেন তুমি তোমার পানিগুলোকে উঠিয়ে নিয়ে তোমার রাস্তাটাকে বন্ধ করে দাও আর বৃষ্টি বর্ষণের দরকার নাই আল্লাহরক আলমিন বলেছেন সাথে সাথে জমিন আর আকাশ সেটাই শুনেছে আজকে আমরা এটা বুঝতে চাই না আমরা যাই বলি না কেন ঘুরে ফিরে একটা জায়গায় আমাদেরকে যেতে হবে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা অনেকে সেই ঘুড়ির মতন উঠতে থাকি উঠতে উঠতে অনেক উপরে উঠার পরে আমি ভাবি যে যে আমাকে ছেড়ে দিয়েছে আকাশে সে তো এখন আর আমাকে দেখতে পাচ্ছে না সুতরাং আমি মনে হয় এখন স্বাধীন যা খুশি তাই করতে পারবো ওই ঘুড়িওয়ালা যখন টান দেয় তখন সে বুঝতে পারে যে সর্বনাশ আমি ভেবেছিলাম সে আমাকে দেখে না কারণ আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু সে তো ঠিকই আমাকে সুতোর সাথে বেঁধে রেখেছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আপনি আপনি আমি আমি যাই হই না কেন যেখানেই থাকি না কেন আমাদের সুতো কিন্তু বাধা আছে আমাদের সকল ক্ষমতা একজনের হাতে আছে তিনি যদি রশি ধরে টান দেন আমাদের বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ সব হান আহুয়া তালা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন ভাইয়ের আমার এখন যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা বানভাসী মানুষের জন্য দোয়া করব আমরা তো জানি যে বাংলাদেশের এখন অনেকগুলো অঞ্চলই তলিয়ে যাচ্ছে আগে ছিল বৃহত্তর সিলেট এখন সিলেটের পাশাপাশি সেই কুড়িগ্রাম থেকে শুরু করে নেত্রকোনায় দিক দিয়ে অনেক অঞ্চল এমনকি আমাদের ঢাকার আশেপাশে অনেক অঞ্চল আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ কষ্টের মধ্যে আছে বানভাসী মানুষ কত কষ্টের সাথে জীবনযাপন করে এটা আমরা কম বেশি সবাই জানি আমরা সবাই বুঝি এখন আমাদের কিছু করার আছে আমাদের কিছু করার আছে আমরা একদিকে যেমন আল্লাহর কাছে তাওবা করব করবো ইস্তিকফার করবো নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করব যে হে আল্লাহ আপনি এক একজনকে এক এক ধরনের বিপদ দেন আমাদেরকে কোনো বিপদ দিয়ে না কারণ আপনি যদি আমাদেরকে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যেও বিপদ দেন আমরা সেই পরীক্ষায় তো উত্তীর্ণ হতে পারবো না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন একদিকে আমরা যেমন তাও বা ইস্তিকফার করবো আরেকদিকে তাদের জন্য আমরা কি করতে পারি সেই চেষ্টাটা করব কারণ রব্বুল আলমিন তাদেরকে যেমন পানি দিয়ে আগুন দিয়ে পরীক্ষা করছেন ঠিক আমাদেরকে আবার পরীক্ষা করছেন যে তাদের জন্য আমরা কি করি সেটাও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন আজকে যা সামর্থ্য আছে আমরা যদি তার পাশে না দাঁড়াই তাহলে ময়দানে কিন্তু আল্লাহ বলবেন যে আমি তো তোমাকে খাবার দিয়েছিলাম দুনিয়ার জীবনে কিন্তু তুমি তো আমাকে খাবার দাও নাই আল্লাহর বান্দা বলবে এটা কি করে সম্ভব আপনার আবার খাবারের দরকার হতে পারে আপনি তো রব্বুল আলমিন হাদিসে কুদ্সির মধ্যে আসে রসুলসাল আলু সাল্লাম বলেন তেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বলবে বান্দা ওই যে বর্ণার্থ মানুষগুলো অসহায় অবস্থায় ছিল তাদের ঘরে খাবার ছিল না তাদের ঘরে পোশাক ছিল না তাদের ঘরের চাল ছিল না ওটা যদি তুমি করতে তুমি যেন আমাকেই সাহায্য করতে সুতরাং ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে আপিল করব যে বর্ণার্থ মানুষের পাশে এসে দাঁড়ান আলহামদুলিল্লাহ অনেকেই দাঁড়াচ্ছেন নানাভাবে অনেকই উদ্যোগ নিয়েছেন এটা আমাদের জারি রাখতে হবে মানুষ মানুষের জন্য আর আমরা আশরাফুল মালুকাত হয়ে পৃথিবীতে আসছি আল্লাহ সুবহান হাত আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন গোটা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে মুসলিম হলো এমন জাতি যারা মানুষের বিপদে সবার আগে এসে দাঁড়ায় হাদিসের মধ্যে আসছে হইর উন্নাস মাইয়ান ফাউন্নাস সমাজের মধ্যে সর্বোত্তম মানুষ হল সে যে অন্যের কল্যাণ কামনা করে অন্যের জন্য কল্যাণের কাজ করে সুবহান আল্লাহ হামদি আরেকজন উম্মা রসুল সাল আলী আসাল্লামের কাছে এসে বলেছিলেন মদ্দিন ইয়া রসুল আল্লাহ দিন কাকে বলে আল্লাহ রসুল সাল আলী বললেন আর দিন আর নাসিহা অন্যের কল্যাণ কামনা করাই হচ্ছে দিন সুতরাং ভাইরা আমার আমাদের অন্যের জন্য অন্যের তরে আমাদের কাজ করে যেতে হবে আমরা সেই কথা নিশ্চয়ই জানি আমাদের সেই হাদিসের কথা নিশ্চয়ই মনে আছে যখন যুদ্ধের ময়দানে পিপাসার্থ অবস্থায় একজন সাহাবা আলমা আলমা বলে চিৎকার করছিলেন যে আমাকে একটু পানি পান করাও আমার প্রাণ উষ্ঠাগত ওই মুহূর্তে যখন আরেকজন সাহাবা দৌড়ে গেলেন তাকে পানি পান করাবার জন্য তার চাচত ভাই ছিলেন দিদি যখন তিনি পানি পান করাবেন এমতো অবস্থায় পাশের আরেকজন চিৎকার করে বলেছিলেন আলমা আমাকে একটু পানি দেওয়া যায় কি তখন এই ভাই মুখের সামনে পানি তার প্রাণ উষ্ঠাগত প্রাণ চলে যাচ্ছে এমতা অবস্থায় পর্যন্ত সে ওই হাদিসের উপর আমল করেছেন তিনি বলেছেন ভাই আমার চাইতে ওই যে ভাইয়ের চিৎকার আমি শুনতে পাচ্ছি তার পানির বেশি দরকার হতে পারে আপনি আগে তাকে পানি পান করান তিনি বললেন আমি আমার চাচত ভাই থেকে মস্কের বুকটাকে সরিয়ে দিয়ে ছুটে গেলাম তার কাছে ওখানে যখন তাকে পানি পান করাবো আরেকজন ঠিক একইভাবে এইভাবে চিৎকার করলেন ঠিক একই কথাই ভাইটাও বললেন আমার আমি তার কাছে চলে গেলাম এইভাবে আমি জনের কাছে গেলাম জনের একজনও পানি পান করতে পারলেন না পানি পান না করে তারা শাহাদাতের অমিও সুধা পান করলেন কিন্তু সবাই সবাইকে অগ্রাধিকার দিলেন কেউ তারা পানি পান করলেন না পৃথিবীর মাঝে অনন্য নজির তারা স্থাপন করে গেলেন যে একেবারে জীবন মৃত্যুর সন্ধিকোণে থেকেও তিনি তার চাইতে আরেকজন ভাইয়ের বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছিলেন আমরা তো সেই জাতি আমরা তো সেই জাতি তাবুকের ময়দানে যখন রসুল সাল আলু যাবেন তিনি বললেন কঠিন একটা পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে অনেক খাবারের দরকার অনেক কিছুর দরকার কে আছো হে আল্লাহর বান্দা কে কতটুকু দিতে পারবা হজরতান এমন ভাবে দেয়া শুরু করলেন একটা পর্যায়ে রসুল সাল্লাহ আলী সাল্লাম আনন্দিত হয়ে বললেন যে ওসমানের সমস্ত গুণাখাতা আল্লাহ মাফ করে দিয়েছে ভাইরা আমার সব সময় সব সুযোগ আসে না আপনি অনেক সময় আমার আপনার মন চাচ্ছে আপনি চাইলেও দান করতে পারবেন না কিন্তু অনেক সময় আল্লাহ তালা আপনার আমার জন্য সুযোগ তৈরি করে দেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর সদা কত তোর বেলা কেউ যদি সাদাকা দান করে কেউ যদি আল্লাহর পথে খরচ করে এই খরচ করাটার মান কি এই খরচ কোন খাতে ব্যয় হবে এবং এই খরচের কারণে তার কি উপকার হবে সেটা রাসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহরবুল্লা আলমিন তাকে বিপদ থেকে রক্ষা করবে নারী রক্ষাকারী হিসেবে ঢাল হিসেবে কাজ করবে তার সাদাকা সাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে এসছে রাসুদ সাল আলি সাল্লাম বলেছেন যে জাহান নামকে দূরে রাখো প্রয়োজনে একটা খেজুর দিয়ে হলেও অর্থাৎ সাদাকার এমন একটা প্রভাব এমন ক্ষমতা যে আপনি যদি হালাল রিজিক থেকে সাদাকা প্রদান করতে পারেন মানুষের পাশে দাঁড়াতে পারেন তাহলে এই খরচটা আপনাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে সো হ্যাঁ এই জন্য আমি আপনাদের সামনে কয়েকটা আপিল রাখতে চাই প্রথমত আমরা আমাদের কষ্টার্জিত অর্থ আমরা সবাই তো কষ্ট করে উপার্জন করি আমরা আমাদের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম্মা কদ্দমাত আ'মাল যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সবাই লক্ষ্য করো যে ভবিষ্যতের জন্য তোমরা কি সঞ্চয় করছো একজন মুসলিমের আসল ভবিষ্যৎ হলো কবর থেকে শুরু করে নিয়ে জান্নাত পর্যন্ত তো সেটার জন্য আমরা কি করছি আমাদের খেয়াল রাখতে হবে তো এটার জন্য আমাদের কষ্টার্জিত অর্থটাকে আমরা কয়েকভাবে দিতে পারি যেমন আমরা কর্জে হাসানা দিতে পারি আমরা সাদাকা দিতে পারি এইভাবে এবং আমরা আমাদের জাকাত ফান্ড থেকে সহযোগিতা করতে পারি আমি কর্জে হাসানার ব্যাপারে এর আগে একদিন বলেছিলাম যে আসলে এমন অনেক ভাই আছেন অনেকেই আছেন অনেক কিছু করতে চান ভালো কিছু করতে চান কিন্তু দেখা যায় যে কিছু টাকার জন্য তারা করতে পারেন না এখন স্বাভাবিকভাবেই কোথাও যদি তারা কোনো অর্থের যোগান করতে যান কোথাও যদি টাকার জন্য যান স্বাভাবিকভাবেই আমাদের দেশের যারা বিনিয়োগ করে থাকে বা যারা ঋণ দিয়ে থাকে তারা ঋণের পরিবর্তে স্বাভাবিকভাবেই তারা কিছু না কিছু ইন্টারেস্ট নেয় যেটা হারাম হয়ে থাকে আমাদের দেশে কর্জে হাসানার কোনো ব্যবস্থা নাই। আমরা কি করতে পারি না একটা কর্জে হাসানা ফান্ড ক্রিয়েট করতে পারি না ব্যাংক সিস্টেমেই হলো কিন্তু একটা কর্জে হাসানা ফান্ড আমাদের হবে আমি শুনেছি এবং আমার চাইতে আপনারা ভালো জানেন বিভিন্ন অন্যান্য ধর্মের বিশেষ করে খ্রিস্টান এবং ইয়াহুদি কমিউনিটিতে যেটা হয় একজন মানুষ বিপদে পড়ে গেছে সে যখন তাদের পাদবির কাছে আসে যে আমি স্কলারশিপ পেয়েছি আমি বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাই তো ওখানে তাদের এমন একটা ফান্ড থাকে ওই ফান্ড থেকে তাকে টাকা দেওয়া হয় অর্থ দেওয়া হয় সে পড়াশোনা করে আবার এই অর্থটা সে ফেরত দিয়ে দেয় কেউ বলল যে আমি ব্যবসা করতে চাই বা আমার এই টাকার দরকার এই প্রয়োজনে আবার আমি ফেরত দেব তারা ওখানে কোনো সুদ নেয় না এরা এটা করতে পারে অথচ এই থিমটা তো ইসলামের ছিল আমরা কেন করতে পারছি না এই জন্য আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ভাইরা আছেন আমাদের কমিটির মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি যে একটা কর্জে হাসানা ফান্ড আমরা করতে পারি সব কিছু ব্যাঙ্কিং সিস্টেমই হোক শুধুমাত্র আমরা কোনো সুদ নিব না এখানে এটা করা যায় কিনা আমরা একটু চিন্তা করি দ্বিতীয় যে ব্যাপারটা বলবো এই কর্জে হাসানার মাধ্যমে মানুষকে আমরা স্বাবলম্বী করতে পারি অলরেডি এটা অনেক জায়গায় এমন কাজ হচ্ছে অনেকের ক্ষেত্রেই করা হচ্ছে আরেকটা হলো সাদাকা ফান্ড আমরা দিতে পারি এবং জাকাত ফান্ড থেকে আমরা স্বাবলম্বী প্রকল্প আমরা করতে পারি অনেকের হয়তো গরু দরকার ছাগল দরকার বা তার কৃষি খামারের জন্য কিছু দরকার বীজ দরকার এগুলো যদি আমরা জাকাত ফান্ড থেকে দেই অথবা করজে হাসানা ফান্ড থেকে দেই বা নর্মাল সাদাকা থেকে দেই মানুষের উপকার হবে এটা আমরা চিন্তা করতে পারি আরেকটা বিষয় বলবো যে ভাই এতে আপনার কি লাভ হবে আমরা স্বাভাবিকভাবেই নিজেদের কথা চিন্তা করব যে আমার কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা যদি আমরা চিন্তা করি সুরাতুল সূরাতুল বাকারা 245 নম্বর আয়াতে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুضاعিহু লাহু আضاعাফান কাসীরা এই ভাবে কয়েকটা আয়াত আসছে আমি একটা আয়াতের কথাই বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন কে আছে যে আল্লাহকে করজে হাসানা দিবে আল্লাহকে করজে হাসানা দিবে তাহলে কি হবে তার ওই অর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বারাকা দিবেন যে সে চিন্তাও করতে পারবে না আল্লাহ কে বেহান্দি এই আয়াত নাজিল হওয়ার পরে সকল সাহাবাই কেরামাজ মাইন পাগল হয়ে গিয়েছিলেন আমরা আর কী দিতে পারি আর কী দিতে পারি রসূস আল্লাহ ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করেছিলেন এয়া রসূল আল্লাহ আল্লাহ সুবহান হুয়াতালার কি যে হাসানা দরকার আছে আল্লাহ রসূস আল্লাহ ওয়াহিসাল্লাম বললেন এখানে কর্জে হাসানা বলতে এটাই বোঝানো হয়েছে যে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কোনো মাকলুকের ক্ষেত্রে তুমি তার সুবিধা করার জন্য বা তার বিপদ মুক্তির জন্য যদি তাকে সহায়তা করো তাহলে তুমি যেন আল্লাহ কি কর হাসানা দিলে আল্লাহ তো আমরা এই কাজটা করতে পারি ভাই দ্বিতীয় বিষয়টা হলো যে অনেকের ঘর নদী গর্বে বিলীন হয়ে গেছে অনেকেই ঘর হারা হয়ে গেছেন তো আমরা মানুষকে যদি ঘরের ব্যবস্থা করে দেই যে একটা আবাসনের ব্যবস্থা করে দেওয়া তাদেরকে যদি কিছু টিন কিনে দেওয়া যায় তাদেরকে যদি একটা ছায়ায় থাকার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের ফায়দা কি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্না সদাকতা লুৎফি ও আন আহলিহা হার্রাল কবুর ও ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুকমিন ইয়ৌমাল কিয়ামা ফি জিল্লি সদাকতিহি সোবাহান আল্লাহি হামদি সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে এ হাদিসটি এসেছে এবং একটা সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে সাদাকা হল এমন গুরুত্বপূর্ণ জিনিস যা কবরের শাস্তিকে পর্যন্ত মিটিয়ে দিতে পারে এবং একজন মুমিনকে কেয়ামতের ময়দানে এই সাদাকা তাকে ছায়া দিতে পারে সোবাহান্লাহান দি অর্থাৎ আপনি যদি একজনের ছায়ার ব্যবস্থা করেন আপনার সাদাকার মাধ্যমে এই সাদাকা আপনাকে কেয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করে দিবে আমরা আরেকটা কাজ করতে পারি বন্যার পানিটা যখন শুকিয়ে যাবে একটু কমে যাবে যখন খালগুলো দেখা যাবে বিলগুলো দেখা যাবে অথবা পুকুরগুলো দেখা যাবে এটা এমন একটা কাজ আমরা করতে পারি এবং এখানে খরচও কম সেটা হলো যে খাল বিল ডোবা ডোবা নালার মধ্যে যদি আমরা পোনা মাস অবমুক্ত করে দিই এবং বলে দিই যে ভাই এই পোনা মাস অবমুক্ত করে দিলাম দুই মাস কেউ ধরবেন না এবং এটা আমরা ওয়াকফ করে দিলাম এটা সাধারণ সাদাকা থেকে আমরা দিব এটা জাকাত থেকে দিব না যদি কেউ করতে চায় বেশি তো লাগে না আপনি যদি পোনা ছেড়ে দেন দুই মাস তিন মাসের জন্য এবং ভাই কেউ ধরবেন না তাহলে দেখা যাবে যে তিন মাস পরে ওই এলাকার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা হয়ে গেছে এবং এটা আমাদের জান্নাতে যাবার কারণ হবে তেয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে বলা হবে যে তোমরা কেন নামে আসছো কেন এইখানে আসছো তখন তিনি বলবেন ওয়ালএল স্কিম যে আমরা অসহায়দেরকে খাবার দিই নাই তার মানে অসহায়দেরকে খাদ্য দেওয়া এটা জান্নাতে যাবার একটা কারণ আল্লা সবহানা কোরআনুলকারিমে উল্লেখ করেছেন আরেকটা হলো বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া দেখেন স্বাভাবিকভাবেই এখন অনেক ধরনের রোগবাহিত জীবাণু ঘোরাফেরা করবে এবং এটা পানির মধ্যে বেশি আমরা যদি এই পানিটাকে বিশুদ্ধকরণের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করি বা কলের ব্যবস্থা করে দেই বিশুদ্ধ পানি উৎসরণের ব্যবস্থা করে দেই এটাও আপনার আমার জন্য জান্নাতে যাবার কারণ হবে কারণ আমরা জানি নিষিদ্ধ পল্লীর একজন নারী যিনি একটা কুকুরকে পানি পান করানোর জন্য তিনি জান্নাতে যাবেন সুবহান আল্লাহ বেহামদি তাহলে আমরা যদি আল্লাহর বান্দাদেরকে পানি পান করানোর ব্যবস্থা করি আল্লাহকে এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন না ইনশাল্লাহ তালা দেবেন আরেকটা হলো বিষাক্ত পোকা মাকড় এই ক্ষেত্রে সাপ বিচ্ছ ঘোরাফেরা করে আমরা যদি ওষুধ বিতরণের ব্যবস্থা করি তাদেরকে সহযোগিতা করি এটাও আমাদের কোরআনুল করিমের একটা আয়াতের উপর আমল হবে ওমান আহিয়া আহা ফাকা আন্নামা আহিয়া আসা জামিয়া কেউ যদি একটা প্রাণকে রক্ষা করে একজন মানুষকে রক্ষা করে সে যেন গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করলো আল্লাহ বেহান হান্দি এরপরে যেটা বলতে চাই সেটা হলো যে বন্যার পানিটা নেমে যাওয়ার পরে তারা যেন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে পারেন এটার জন্য আমরা বৃক্ষের বৃক্ষরোপণের ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পারি বা আমরাও আমাদের যত পতিত জমি আছে রাস্তাঘাট আছে চারপাশে যদি একটু গাছপালা লাগাই এটা যেমন পরিবেশ ভারসাম্য করবে ঠিক এমনি করে মানুষের উপকার করবে আর শুধু তাই নয় আপনি যে গাছটা লাগাবেন এই গাছের ছায়ায় যদি কেউ বসে এটা আপনার জন্য সাদাকা হবে এই গাছের ফল যদি কেউ খায় আপনার জন্য সাদাকা হবে এমনকি পশু পাখি যদি সেই গাছে আশ্রয় নেয় এটাও আপনার জন্য সাদাকা বলে বিবেচিত হবে হামদি এই কাজগুলো আমরা করতে পারি আর গুরুত্বপূর্ণ যেই কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের চাষি ভাইদেরকে সহযোগিতা করতে চাই যারা ক্ষেত খামারে কাজ করেন তাদেরকে আমরা বীজ সংগ্রহ করে দিতে পারি পাশাপাশি আমাদের অনেকের অনাবাদী জমি আছে পানিটা নেমে যাওয়ার পরে হয়তো আপনাদের অনেকের ওইখানে পানি উঠেছে পানি নেমে যাওয়ার পরে জমিগুলোকে কাজে লাগাবার চেষ্টা করি কারণ এটা হলো এমন একটা রিজিকাল্লার পক্ষ থেকে এটাকে আমাদের অবহেলা করা উচিত নয় আর পৃথিবী যেদিকে যাচ্ছে এই নানা ধরনের যুদ্ধবিগ্রহের কারণে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাদ্যের যোগান আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর ওপর ভরসা করে আর আল্লাহ তালা সেটার জন্য তো জমিনকে আমাদের জন্য উন্মুক্ত করেই দিয়েছেন সুতরাং এই জমিনকে আমাদের কাজে লাগাতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন